গতকালও আমরা রবীন্দ্রনাথের লেখা শুভগল্পটা নিয়ে আলোচনা করছিলাম, কিছু বিষয়বস্তু সম্পর্কে কিছু বলেছিলাম, কয়েকটা শব্দের উত্তর দিয়েছিলাম। নিশ্চয় দেখেছ যদি তোমাদের রীতিমতো ক্লাস থাকলে তো কোনো সমস্যাই ছিল না, এখন এখানে তো আমি আর কতটুকু তোমাদেরকে দিতে পারি, তবু যেটুকু দিচ্ছি সেটুকু নিয়ে তোমরা সচেতনভাবে সেগুলো গ্রহণ করার চেষ্টা করো। আমি এখন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি, সুভা তার পরিবার ও সমাজ থেকে কি আচরণ পেয়েছে? সুভা তো জন্ম থেকেই বোবা, কিন্তু সে অনুভূতি তার সে অনুভব করতে পারে, তার অনুভূতিও আছে, কিন্তু এই অনুভব ও অনুভূতি সুভার মা কোনো ক্রমে মেনে নিতে পারে না। মা মনে করে সুভা মায়ের বিধাতার অভিশাপ। আসলে মূলত মেয়েরা মায়ের অংশ, সেজন্য মা নিজের সন্তানকে জন্মগতভাবে কোনো সমস্যা বা ত্রুটি যদি দেখে তখন মায়েরা তাদের নিজেদের উপর ত্রুটিটা বর্ষণ করে। পারিবারিক আর সমাজ এটা তার পারিবারিক দিক গেলেও সমাজেরও প্রতিবেশীরাও তাকে কোনো ক্রমেই মেনে নিতে পারে না, নানান ধরনের প্রশ্ন করে, তার ত্রুটি বিচ্ছুতি দেখে সমবয়সী বন্ধুরাও তার সাথে মিশে না। আসলে এই জিনিসগুলো সুভা কোনো ক্রমেই মেনে নিতে পারে না, তাই সে নিজেকে সকলের কাছ থেকে আড়াল করে রাখে। জগৎ সংসারে সে শুধু বন্ধু পাতিয়েছিল প্রকৃতি ও বোবা প্রাণীদের সাথে, তাই তো আমি তোমাদেরকে বলছিলাম, নিশ্চয় খেয়াল আছে। আবারও বলছি তার বন্ধুত্ব হলো তার প্রকৃতি আর বোবা প্রাণী, তাদের সাথে সে বন্ধুত্ব স্থাপন করে তার জীবন অতিবাহিত করছে। আর একটা প্রশ্ন হলো সুভা এই সমাজ ও পরিবার ও সমাজ থেকে প্রত্যাশিত ইতিবাচক মনের প্রশ্ন।
প্রশ্ন জাগে যে যদিও শুভা মুখে কথা না বলতে পারুক, কিন্তু সে তো সবকিছু বুঝে। তার সাথে সে যদি কারো সান্নিধ্য পায়, কারো সহযোগিতা পায়, কেউ তাকে কাছে টানে টেনে নেয়, তার সাথে তার জীবনটা ওই হাসি আনন্দের মাঝে অতিবাহিত হইতে পারে। এটা হলো ইতিবাচক আচরণ। যেটা ইতিবাচক আচরণটা কি, যেটা ভালো দিকটা, যেমন বন্ধুরা বললো আয় শুভা চল আমরা একটু বসি, আমরা একটু আড্ডা দিই, একটু ঘুরে ফিরে আসি। কিন্তু মোটামুটি তার প্রতি তো বন্ধুদেরও কোনো ভালোবাসা নেই, কথা নেই, প্রতিবেশীরাও তাকে একটা বোঝা মনে করে এবং তার প্রতিবন্ধিতা নিয়ে প্রশ্ন করে। এই এই দিকটা তার জন্য আসলে প্রত্যাশিত ইতিবাচক নয়। ধন্যবাদ, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, কোথাও যেতে মাস্ক পরবে, স্যানিটাইজার ব্যবহার করবে। আগামী সপ্তাহে আমরা আবার এই শুভা গল্পের শেষ অংশটা নিয়ে শেষ করব। ঠিক আছে, ভালো থেকো, আজকে আর প্রশ্ন দেওয়া হলো না। ভালো থেকো, ধন্যবাদ।